আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় কবিতা জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতাটি নিয়ে আমরা লাইন ধরে ধরে শব্দার্থ সহ একটা বিস্তারিত মনজ্ঞ আলোচনা পরিবেশন করব। শুরু করছি মূল আলোচনা কবিতা শিকার কবি জীবনানন্দ দাস এবার জানতে হবে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া দেখো তোমরা তোমাদের সহায়িকা বইয়ে বিভিন্ন নাম দেখতে পারো কিন্তু এর প্রকৃত কাব্যগ্রন্থ হল বনলতা সেন কাব্যগ্রন্থ কিন্তু পরবর্তীকালে এই কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় তোমরা যদি পরীক্ষায় বনলতা সেন বা মহাপৃথিবী যেটাই লেখো না কেন বা যাই লেখো না কেন তোমাদের কিন্তু সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে এই কবিতায় আমরা দুটি ভোরের বর্ণনা পাব দুটো প্যারা বা অনুচ্ছেদে বিভক্ত এই কবিতায় প্রথম ভোরে দেখতে পাব ভোরের অপরূপ রূপ ও সৌন্দর্য আর দ্বিতীয় ভোরের বর্ণনায় আমরা দেখতে পাব একটা মর্মান্তিক ঘটনা দুটোই কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ অংশ শুরু করছি মূল কবিতা ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল ঘাসফড়িংয়ের দেহ কিন্তু পুরো সবুজ নয় পেটের দিকটাতে আকাশি একটা আভা থাকে কবি বলছেন ভোরবেলার আকাশটা ঠিক সেই রকম আকাশি আভা যেটা ঘাসফোরিংয়ের দেহে দেখা যায় ঠিক সেই রকম আকাশটাও নীল তোমাদের এখান থেকে এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ভোরের আকাশটি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বা শিকার কবিতায় ঘাসফোরিংয়ের দেহের নীল বর্ণের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ চারিদিকে কি রয়েছে গাছ গাছালিতে ভরা অর্থাৎ একটা জঙ্গল যেখানে কি কি গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে আর নোনা গাছ নোনা হচ্ছে আতা জাতীয় এক ধরনের গাছ নোনা গাছে ঘেরা তা এই যে ঘেরা চারিদিক সবুজ সেটা দেখতে কেমন মনে হচ্ছে মনে হচ্ছে যেন সবুজ টিয়া পাখির পাখনা বা সবুজ টিয়া পাখির পালক চারিদিকে ঘেরা একটি তারা এখন আকাশে রয়েছে তোমরা জানো সন্ধেবেলাতে একটি তারাকে দেখা যায় সেই তারাটাই ভোরবেলা পর্যন্ত আকাশে থাকে সন্ধেবেলায় আমরা তাকে বলি কি সন্ধ্যা তারা আর ভোরবেলায় আমরা তাকে বলি শুক্তারা এটা হলো প্রকৃতপক্ষে শুক্র গ্রহ যেটা তোমরা বিজ্ঞানের বইয়ে পড়েছ কবিও তাই বলছেন ভোরের আকাশে একটা তারা দেখা যাচ্ছে এবার এই তারাটাকে কবি দুটো উপমা মানে দুটো তুলনার দ্বারা আমাদের সামনে তুলে ধরেছেন খুবই ইন্টারেস্টিং কি বলছেন পাড়াগার বাঁশর ঘরের সবচেয়ে গধুলি মোদির মেয়েটির মতো বেলায় যখন কোনো মেয়ের বিয়ে হয় পাড়াগায়ে সেই মেয়ে যখন স্বামীর জন্য বাঁশর ঘরে অপেক্ষা করে বাঁশর ঘরে কি করে মেয়েটি একা লাজুক মুখে অপেক্ষা করে এখানেও কবির কল্পনায় গোটা আকাশ ফাঁকা শুধু একটা তারা সে যেন পাড়া গায়ের লজ্জা রাঙা মেয়ের মতন তার স্বামীর প্রত্যাশায় বসে রয়েছে এই উপমাটাই কবি এখানে বুঝিয়েছেন আবার তিনি এই এটা তাহলে কী বোঝালেন তিনি তারার একাকিত্বকে আকাশের তারার একাকিত্বকে তিনি পাড়া গায়ের মেয়ের অপেক্ষার সঙ্গে তুলনা করলেন এবার দ্বিতীয় উপমাটা দেখো কিংবা মিশরের মানুষই মানুষই মানে মিশরের কোনো এক মেয়ে তার বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো আকাশে জ্বলছে এখনো আকাশে তারাটা কেমনভাবে জ্বলছে তারাটার উজ্জ্বলতাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন একটু উনি রোম্যান্টিক হয়ে বলেছেন বহু যুগ যুগ বছর বছর আগে মিশরের মানুষই মিশরের একটি মেয়ে তার বুকের থেকে একটা মুক্ত মানে বুকের যে মালা সেই মালার থেকে একটা মুক্ত বা মুক্ত খুলে আমার নীল মদের গেলাসের মধ্যে রেখেছিল ঠিক সেই রকম আকাশে একটা তারা জ্বলছে মানে কতটা রোম্যান্স কতটা মাদকতা এই লাইনটার মধ্যে তাহলে কেন কবি এই কথাটা বলল দেখো আমরা কি বলি কারো দাঁত খুব ঝকঝকে হলে মুক্তর মতো দাঁত মুক্ত খুব স্বচ্ছ এবং সাদা বর্ণের কিন্তু আমরা যদি নীল রঙের গেলাসের মধ্যে একটা মুক্তকে ফেলি সেটা ঝাপসা হয়ে যায় কবিও এখানে বলতে চেয়েছেন যে গোটা নীল আকাশের মধ্যে উজ্জ্বল তারাটা ঝাপসা হয়ে জ্বলছে আশা করি আজকের এই কবিতার ব্যাখ্যাটা তোমাদের কিন্তু একদম অভিনব মনে হবে নোট এমন করে লেখা নেই হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালীরা সারা রাত মাঠে আগুন জেলেছে মরুক ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের এখানে মূলত কবি একটা অরণ্যের বা একটা বনের ভোরবেলাকার ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন যেখানে আকাশটা কোমল নীল যেখানে চারিদিকে টিয়া পাখির পালকের মতো সবুজ অরণ্য বা বৃক্ষের সমাহার যেখানে দেখা যাচ্ছে একটা একাকিত্বে ভরা ঝাপসা তারাকে এবার কবি বলছেন এই জঙ্গলের ভেতরকার ঘটনা কি হয়েছে শীতের রাতে হিমের রাতে মানে শীতের রাতে শরীরকে উম মানে উষ্ণ বা গরম রাখার জন্য দেশোয়ালিরা দেশোয়ালি কারা অনেক বই লেখা দেশের মানুষ এটা কিন্তু ভুল দেশওয়ালি হলো একদল আদিবাসী এরা মূলত বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে শুরু শেষ আর বিহার যেখান থেকে শুরু মানে বাংলা আর বিহার এই দুটোর বর্ডার অঞ্চলে আদিবাসী এদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই এরা থাকে এদের ভাষাটাও বাংলা নয় এরা অন্য ভাষায় কথা বলে এদের এই সম্প্রদায়ের নাম হল দেশওয়ালি যেমন ধরো আমরা জানি সাঁওতাল সম্প্রদায় যেমন আমরা জানি ধরো নমশূদ্র সম্প্রদায় যেমন ধরো আমরা জানি ব্রাহ্মণ সম্প্রদায় এই রকম এটাও একটা সম্প্রদায়ের নাম কিন্তু এরা অত্যন্ত নিম্নবৃত্ত এরা জাজাবর এরা এরা বাংলা বাঙালি এবং এদের নিজস্ব কোনো বাড়িঘর থাকে না এদের হচ্ছে দেশওয়ালি বলে দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল এই যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে যে বিস্তীর্ণ মাঠ সেখানে কি করেছে মানে এর যে বিস্তীর্ণ ভূমি মাঠ মানে যে ধরো চাষাবাদের মাঠ নয় এই জঙ্গলের ভেতরে দেশোয়ালিরা শীতের রাতে শরীরকে উষ্ণ রাখবার জন্য আগুন জ্বালিয়েছে কি দিয়ে আগুন জ্বালিয়েছে শুকনো অশ্বত্য পাতাকে দুমড়ে দলামোচা করে তাদের আগুনটা মোর ফুলের মতো টকটকে লাল হয়ে জ্বলছিল এখনও জ্বলছে কিন্তু সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই যায় আর কুমকুম হলো মেয়েরা ওই কপালে টিপ পরে গোলানো আলতার মতো একটু ঘন যে টিপ পরার উপকরণ পাওয়া যায় ওটাকে বলে কুমকুম মানে লাল বর্ণের একটা মেয়েদের সাজার উপকরণ বলছে ওই টকটকে লাল ভাবটা এখন আর নেই ধরো সারা রাত আগুন জ্বলেছে তখন আগুন টকটকে লাল হয়ে মোরগ ফুলের মতো জ্বলছিল কিন্তু ভোরবেলাতে আগুন নিভু নিভু হয়ে এসছে এখন আর সেই লালচে ভাবটা নেই এখন কেমন হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো শালিক পাখি দেখতে যেমন বিবর্ণ কেমন মেটে রং ঠিক সেই রকম হয়ে গেছে আগুনটা নিভু নিভু হয়ে যাওয়াটাকে এভাবে বর্ণনা করছেন কবি সকালের আলোয় তলমল শিশির চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ময়ূরের পাখি ময়ূরের যে পালক সেটা যদি তোমরা দেখো ময়ূরের পাখনা যদি দেখো দেখবে যে সবুজ আর নীল রঙের একটা অদ্ভুত মিশেল চকচক করে রঙটা ঠিক সেই রকম চারিদিকে শিশির পড়েছে সেই শিশির চারিদিকের আকাশ চারিদিকের বন সব কিছু যেন চকচক করছে এই যে আমি বললাম যে একটা বনের বর্ণনা একটা অরণ্যের বর্ণনা এটাই হলো আমাদের প্রথম ভোরের বর্ণনা ভোর এবার দেখবে একটা অন্যরকম ছবি সারা রাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চিতা বাঘ মানে ছেলে বাঘিনী মানে মেয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল আমরা কী জানলাম একটা সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল ভোরের জন্য কেন তাকে একটা চিতা বাঘিনী তাড়া করেছিল হরিণ জানত রাতের অন্ধকার কেটে গেলে বিপদ কেটে যাবে তাই সে ভোরের প্রত্যাশায় বসেছিল যখনই ভোর হলো সে বাইরে বেরিয়ে এলো এই যে যে অন্ধকার রাত যখন সে লুকিয়ে বেরিয়েছে তাকে কবি কিছু বিশেষণ বা উপমা দিয়েছেন সেই রাতটা কেমন ছিল নক্ষত্রহীন মানে তারা ছিল না নক্ষত্রহীন যখন তারা থাকে না মেহগনি বা লম্বু গাছের যে জঙ্গল গিয়ে দেখবে ভীষণ অন্ধকার মনে হয় সেই রকম ছিল চারিদিকে অন্ধকার গা মানে কিসের জঙ্গল ছিল জঙ্গল ছিল সুন্দরী গাছ থেকে অর্জুনের গাছ মনে রাখবে জং এই যে যে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে হরিণটা আত্মগোপন করেছিল হরিণটা কিন্তু মেহগনির বনে আত্মগোপন করে থাকেনি বলা হচ্ছে নক্ষত্রহীন রাতে অমাবস্যার রাতে মেহগনির জঙ্গলকে যেমন কালো দেখায় ঠিক সেই রকম ঘন কৃষ্ণবর্ণের সুন্দরী বন থেকে অর্জুন বনের মধ্যে সে ঘুরে বেড়িয়েছে নিজেকে বাঁচিয়েছে তারপর কি হলো এসেছে সে ভোরের আলোয় নেমে ভোর হলো হরিণটা বাইরে বেরিয়ে এলো কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরপর কচি বাতা বাতাবি লেবু যে বড় বড়ো লেবুগুলো হয় যেমন সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ থাকে সেই রকম মিষ্টি গন্ধওয়ালা কচি কচি ঘাস সে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল সে তারপর নদীর তীক্ষ্ণ শীতল খুব ঠান্ডা জলে সে নামল ঘুমহীন ক্লান্ত বিহব্বল মানে খুব টায়ার্ড খুব ক্লান্ত শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য তোমাদের বইয়ে আবেগ লেখা আছে এটা হওয়া উচিত আবেশ দেওয়ার জন্য স মানে যেটা মূল বই সেখানে আবেশ আছে এটা সম্ভবত ছাপার ভুল বলা হচ্ছে সে তার শরীরটাকে কিন্তু তোমাদের যেহেতু বইয়ে যেটা লেখা এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে সে চেয়েছে স্রোতের মতো একটা আবেগ একটা অনুভূতি একটা উত্তেজনা একটা মানে ফিলিংস সে তার শরীরকে দিতে চেয়েছে ক্লান্ত তাই সে জলে নেমে একটুখানি রিল্যাক্স করছে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য হরিণটা চাইছিল হিমকুঞ্চিত জরায়ু মানে শীতে কুচকে থাকা জরায়ু একটা সন্তান যেমনভাবে জন্মায় মায়ের গর্ভ থেকে ঠিক সেইভাবে সেও চেয়েছিল অন্ধকারের গর্ভ থেকে ভোরের আলোয় নেমে এসে উল্লাস করতে আনন্দ করতে জীবনকে উপভোগ করতে আর কি চেয়েছিল নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে এই যে যে বর্ষা এই বর্ষা মানে কিন্তু বৃষ্টি নয় বর্ষা মানে মানে দেখবে এক ধরনের বল্লম থাকে বল্লম কি একটু তীরের মতন ওই ত্রিশুলের দুটো পাঁশ কেটে দিলে মাঝখানে যে সুচলো ধারালো অংশটা থাকে এটাকেই বলা হয় ওটা ওরম দেখতে এক ধরনের অস্ত্র তাকে বলা হয় বর্ষা বলছে এই নীল আকাশের নিচে সোনার বল্লম যেমন বা বর্ষা যেমন ছক ছক করে ঠিক সেই রকম সূর্যের আলোর নিচে সে যখন নেমেছে এই ভোরের আলো সে যখন স্নান করছে তার দেহটাও সেই রকম সোনালি বর্ষার মতো ছকছক করছে সে চেয়েছিল সাহসে সাঁধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে এই তার মনে ছিল মুকুলিতে ভালোবাসা প্রেম সে চেয়েছিল রাতে মরণ খেলা থেকে জয়ী হয়ে এসে সে চেয়েছিল হরিণীদের চমক লাগিয়ে দিতে মেয়ে হরিণীদের তার রূপ যৌবন গ্লামার দেখিয়ে পাগল করে দিতে আসছি কবিতার লাস্ট অংশটুকু আলোচনায় তার আগে একটা বিতর্কের অবসান অনেকে এই কবিতা থেকে নোট বই দেখে একটা প্রশ্নের উত্তর বলে যে শিকার কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে কেউ বলে বসন্ত কেউ বলে হেমন্ত বিভিন্ন নোটে লেখা কিন্তু আমার প্রশ্ন তিনটে তোমরা নিজেরা উত্তরটা পেয়ে যাবে এক ওই প্রথম প্যারা প্যারায় বলা আছে হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছে অর্থাৎ দেশোয়ালিরা শীতের রাতে গাকে গরম রাখার জন্য আগুন জ্বালিয়েছে তোমাদের কাছে প্রশ্ন আমরা কখন আগুন জ্বালিয়ে কোন ঋতুতে হাত পাশে কি দ্বিতীয় আমরা আরও একটা হিন্টস বা তথ্য পেলাম যে নদীর জল তীক্ষ্ণ শীতল কখন নদীর জল ঠান্ডা হয় কোন ঋতুতে বসন্ত হেমন্ত নাকি শীত তোমরা নিজেরা নিজের কাছে প্রশ্ন করো তারপর উত্তরটা নিজেরাই ভেবে আমাকে নিচে লিখে জানা হতো যে এই কবিতায় প্রকৃতপক্ষে কোন ঋতুকে বোঝানো হয়েছে নোট বই নামি দামি যারা অনেক টাকা দিয়ে তোমরা যে নোট বইগুলো সংগ্রহ করো তিন চারশো টাকা যে বইগুলোর দাম তাতে লেখা হেমন্ত বা বসন্তকাল সঠিক নাকি তোমার মনে হচ্ছে অন্য কোন ঋতু সেটা আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা কি দেখলাম একটা হরিণ চিতাবাঘের সঙ্গে মরণ খেলায় জয়ী হয়ে সে বাইরে এসে স্নান করছে মেয়ে হরিণীদের প্রেম নিবেদন করার জন্য সে উৎসুক এমন সময় একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার বলছে হঠাৎ একটা অদ্ভুত শব্দ নদীর জলটা মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করলো মচকা ফুল এক ধরনের লাল লাল গোছা গোছা ফুল হয় বলছি সেই ফুলের মতো টকটকে লাল হয়ে গেল নদীর জল আগুন আবার জ্বলল উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো একটা প্রশ্ন খুব দেয় আগুন জ্বললো আবার কেন আগুন আবার জ্বলেছে আবার কথাটা কেন আবার কেন আমরা বলি সেটা বলো আবার বলি কোনো জিনিস দ্বিতীয়বার হওয়ার সময় ধরো তুমি একটা ভুল করেছো মাস্টার তো তোমায় বলছে তুই আবারও এই জিনিসটা ভুল করলি তুমি ধরো তোমার মার কাছে বলেছো মা আমি আজকে সারাদিন পাবজি খেলবো তোমার মা বললো ঠিক আছে এক ঘন্টা খেলা আর খেলবি না তুমি আবার কিছুক্ষণ পরে গিয়ে বলছো যে মা আর আরেকটু বলছে তোমার মা বলছে আবার তুই খেলবি আবার বলা হয় যখন আমরা একটা জিনিস আবারও করতে যাই মানে দ্বিতীয়বার করতে যাই এখানে কেন আবার বলা হলো কারণ কবিতায় আমরা দুটো আগুন জ্বলার দৃশ্য পাই প্রথম যেখানে কারা জেলে ছিল দেশওয়ালীরা নিজের গা হাত পা গরম রাখতে আর দ্বিতীয়ত এখানে উষ্ণ হরিণের মাংস রান্না হয়ে এলো মানে গরম গরম হরিণের মাংস রান্না হচ্ছে এখানেই বোঝা গেল শিকার কবিতার মূল মাধুর্যটা একটু পরে বলছি এই লাইনটার ব্যাখ্যা আর একটু না পড়লে তোমরা বুঝতে পারবে না নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প কয়েকজন মানুষ মানে কয়েকজন শিকারীর দল তারা হরিণটাকে গুলিবিদ্ধ করে হত্যা করলো তার উষ্ণ লাল মাংস রান্না হয়ে এলো সেই মাংস রান্না করার জন্য জঙ্গলে দ্বিতীয়বার আগুন জ্বালানো হলো শিকা এই শিকারির দল এই সভ্য শিকারির দল ঘাসের উপর বসে অনেক পুরোনো শিশির ভেজা গল্প অনেক গাল গল্প করতে লাগলো সিগারেটের ধোয়া সিগারেট খেতে লাগলো তার ধোয়া চারিদিক ভরে গেল টেরিকোটা কয়েকটা মানুষের মাথা টেরিকোটা হচ্ছে এক ধরনের মানে নির্দিষ্ট কায়দায় এক ধরনের খুব নাটকীয় ভঙ্গিতে বিদ্যুতের মতো মানে কারেন্টের মতো ভাব করে চুল আঁচড়ানোর নিয়ম মানে চুলের সিঁথি যেমন অনেকে ধরো মাঝখান থেকে কাটে অনেকে এক পাশ থেকে কাটে অনেকে বিদ্যুতের মতো করে কাটে ওটাকে বলা হয় টেরিকোটা কি বলছে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক ওই যে পড়ে রয়েছে তাদের বন্দুক হিম ঠান্ডা নিস্পন্দ মানে কোনো স্পন্দন নেই আমাদের বুকে হাত দিলে ধুক ধুক করে ওই যখন ওটা করে না তখন তাকে বলে নিস্পন্দ নিরপরাধ ঘুম তাহলে এখানে কার ঘুমটা হিম নিস্পন্দ নিরপরাধ হরিণটার কেন সে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়েছে ঢলে পড়েছে তাই তাকে এই তার এই মৃত্যুটাকে কবি বলেছেন সে যেন নিস্পন্দ হয়ে হিম হয়ে ঘুমের কোলে ঢলে পড়েছে এটাই কবি বোঝাতে চেয়েছেন কেন তার ঘুম নিরাপরাধ কারণ কোনো অপরাধ ছাড়াই হরিণটিকে এই শহুরে একদল শিকারী লোভ লালসার শিকার হতে হয়েছিল এই কারণে এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে ও বুঝেছি হরিণকে শিকার করা হয়েছে বলেই কবিতার নামটা শিকার কিন্তু তার তাই যদি হয় তাহলে প্রথম ওই ভোরের বর্ণনাটা দেওয়ার কি দরকার ছিল প্রথমে এই যে বললো আকাশ নীল এই অমুক অমুক দেশওয়ালির আগুন জ্বালিয়েছে আর দ্বিতীয় ভোরে এসে শিকারের ঘটনাটা আমরা জানলাম তাহলে প্রথম প্যারাটা কি অর্থহীন না বন্ধুরা তোমরা এই জায়গাতে একটা টুইস্ট জেনে নাও যেটা জানলে তোমরাও অবাক হয়ে যাবে তোমাদের স্যারেদেরও তোমরা চমকে দিতে পারবে এটা বলে দেখো কি হয়েছে মূল বিষয় এখানে শিকার কবিতার নামকরণটি শুধুমাত্র হরিণ শিকারের জন্যেই হয়নি শিকার কবিতার নাম হয়েছে এই নির্মল প্রকৃতিকে শিকার করা হচ্ছে বলে আমরা প্রতিনিয়ত নিজেদের লোভ লালসার জন্য বন আর বন্য প্রাণীদের হত্যা করে চলেছি এই নির্মল বন এই নির্মল অরণ্য সেগুলি আমরা যেমন ধ্বংস করছি তেমনই ধ্বংস করে চলেছি প্রতিনিয়ত প্রাণীদের। এই দুটোর শিকার করে চলেছি আমরা তথা তথাকথিত আধুনিক সভ্য মানুষেরা তাদের বিরুদ্ধেই এই কবিতা আর আমাদেরই এই কবিতা শিকারী হিসাবে কবি চিহ্নিত করেছেন আর অরণ্য অরণ্য প্রাণীদের নিষ্পাপ নিরপরাধ সেই অরণ্য এবং অরণ্য প্রাণীদের আমরা যেন শিকার করে চলেছি এটাই কবি আমাদের বোঝাতে চেয়েছেন এই কবিতা থেকে এবছর খুটিয়ে কিন্তু পড়তেই হবে কবিতাটা কারণ এবছর আমার মতে এমসিকিউ কিউ এসএ কিউ কিন্তু এখান থেকে অনেকগুলো আসতে চলেছে মানে এই কবিতা থেকে কিন্তু এবছর সংক্ষিপ্ত বা অবজেক্টিভ প্রশ্ন হবেই হবে কাজেই তোমাদের এই কবিতাটাকে খুব ভালো করে বাড়িতে বুঝে বুঝে মন দিয়ে পড়তে হবে তো সারা বছর মন দিয়ে পড়ো তুমি ভালো রেজাল্ট করবেই আমি তোমায় আজকে এটুকু জোর দিয়ে বলতে পারি তুমি যদি সঠিকভাবে খাটো স্বয়ং ঈশ্বর আল্লাহ কারোর ক্ষমতা নেই তোমার খারাপ করার কারণ সব ধর্মগ্রন্থ একই কথা বলে তুমি যদি খাটো তুমি যদি পরিশ্রম করো তুমি লাভবান হবেই